বলছেন এক ভাই সালামের পরে, গায়ে কাপড় থাকা সত্ত্বেও কি প্যান্ট নাভির উপর পরতে হবে? গায়ের কাপড় অর্থাৎ শার্ট বা গেঞ্জি নাভির নিচে যায়, সত্র নষ্ট হয় না, মানে সত্র ঢেকে যায়, আর প্যান্ট কখনো কখনো নাভির নিচে নেমে যায় সামনের দিক থেকে অথবা পিছন দিক থেকে, তবে খুলে যায় না। ওপর থেকে শার্ট লম্বা আছে সেটা দিয়ে ঢেকে নেই, বা গেঞ্জি লম্বা আছে সেটা দিয়ে ঢেকে নেই। বিশেষ করে রুকুর সময় সমস্যা, যারা এই টি শার্ট পরছেন, গেঞ্জিগুলি পরছেন, যখন রুকুতে যাবেন তখন পিছন দিক থেকে প্যান্ট টান দিবে নিচের দিকে আর গেঞ্জি টান দিবে ওপর দিকে, তখন খুলে যায়, দেখা যায়। আপনি দেখতে পান না কিন্তু পিছন দিকের মুসল্লি আপনাকে দেখতে পায়, তখন সতর লজ্জা স্থান যে নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত পুরুষদের খুলে যায়, এইরকম যদি হয় তাহলে সালাত নষ্ট হয়ে যাবে। কারণ সতরুল আওরা, লজ্জা স্থান আবৃত করা, পুরুষদের নাভি থেকে শুরু করে হাঁটু সহ, নাভি সহ ওপরে এবং নিচে হাঁটু সহ ঢাকা হচ্ছে অজেব সালাতের অবস্থায়। তো সতর্ক সাবধান থাকবেন। তবে হ্যাঁ, ভিতরে যদি কোনো কাপড় থাকে যেটাতে সতরে আওরাত হয় না, হাফ প্যান্ট পরে আছেন, হাফ প্যান্ট পরে আছেন আর ওপরে জুব্বা পরে আছে, তো যতই আপনি রুকু সিজদা করেন আর যতই কিছু করেন না কেন, ওই জুব্বার ভিতর থেকে আপনার উন্মুক্ত হবে না, হ্যাঁ, আওরাত বা হাঁটু থেকে শুরু করে নাভি পর্যন্ত কোনো কিছু দেখা যাবে, তো অসুবিধা নেই। কিন্তু শার্টের ক্ষেত্রে এবং টি শার্ট বা গেঞ্জির ক্ষেত্রে এই আশঙ্কা আছে, সুতরাং সতর্ক সাবধান হবেন, এমনটা না হয় যে আপনার অজান্তে আপনার লজ্জা স্থান উন্মুক্ত হয়ে যাচ্ছে যার ফলে আপনার সলাৎ নষ্ট হচ্ছে।